বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন থাম্বেলটা দেখে, ইলেকট্রিক কেটলি জল গরম হচ্ছে না, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। বন্ধুরা, কেটলিটা অনেকদিনই কেটলি দেখে মনে হচ্ছে, দেখি পাওয়ার প্লাগে দিয়ে তারপর কি অবস্থায় আসে। ও, সুইচটা তো পুরো নষ্টই হয়ে গেছে, এ কোনো কাজই করছে না, বেকার হয়ে গেছে। এই সুইচটাই হয়তো প্রবলেম। ঠিক আছে, বেসপ্লেটটা ঠিকই আছে, 1 মিনিট না, চেক করে দেখতে হবে। হ্যাঁ, বেসপ্লেটটা পাওয়ার দিয়ে লাইন তো আসছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, টেস্টার ঠিক লাইনটা আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু জুম করে নিচ্ছি, ভালো করে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে লাইটটা চলছে। হ্যাঁ, দেখুন, আমি হাতটা সরিয়ে নেবো, লাইটটা বন্ধ হয়ে যাবে। 1 মিনিট একটু বড় করে নিই, বুঝতে পারবেন। এই দেখুন, হাত সরে এই জ্বলছে। হ্যাঁ, তার মানে এটা ঠিক আছে, বেস প্লেটটা ঠিক আছে। ওকে, পিছনের প্লাস্টিকের কভার, এই 3টি স্ক্রু খুললেই পুরো ভিতরের চিত্রটা দেখা যাবে, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কানেকশনগুলো হয়ে থাকে। একটু লক্ষ্য করুন, দেখুন, এটাই হচ্ছে থার্মোস্টার কানেকশন কিভাবে আছে দেখুন। হিটিং কয়েলের বা এলিমেন্টের সঙ্গে থার্মোস্টারের কানেক্ট করা আছে, আবার ওটা সুইচে দুটো তার চলে গেছে, আবার এখানে একটা ইন্ডিকেটেড লাইটের তারও আছে, দেখি একবার। একবার সুইচ পয়েন্টটা খুলে দেখা যাক কি ব্যবস্থা আছে, একটুখানি লক্ষ্য করুন। এখানে 2টি স্ক্রু আছে, স্ক্রুগুলো চেঞ্জ করতে হবে, অবস্থা খুব খারাপ স্ক্রুপের। ভালো করে লক্ষ্য করে দেখুন সুইচের কানেকশানটা কিভাবে করা থাকে, 2টো সুইচের লেগস থাকে, তাতে কানেক্টার দেওয়া আছে, আর ওপেনে যে সুইচ, এটা হচ্ছে এলিমেন্ট কয়েল, এটা থার্মোস্টার, একটা লেগস, একটু নড়নড় করছে, লেগটার অবস্থা খুবই খারাপ, অনেক দিনের পুরাতন জিনিস তো নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে দেখে দিতে হবে, কেটলির ডায়াগ্রাম হিসেবে একবার দেখে নেওয়া যাক।
আচ্ছা, থার্মোস্টার বেস কয়েল থেকে থার্মোস্টার, থার্মোস্টার থেকে সুইচ, সুইচ থেকে আপনার কয়েল। সুইচ বাদ দিয়ে কয়েলের সঙ্গে থার্মোস্টারের কানেকশান করে দেবো, তাহলেই বেশ ঠিক কাজ করবে, সুইচটা আর কাজ হবে না, সুইচটা চেঞ্জ করাও যাবে না। ও জল পড়ে সুইচের সব নষ্ট হয়ে গেছে, শুধু থার্মোস্টারের সঙ্গে আর এলিমেন্টের কানেকশানটা করে দেবো, তার সঙ্গে ওই এলইডি এলইডি ওই ইন্ডিকেট লাইটটা জ্বলবে। এত সালফার পড়ে গেছে যে শীষ কাগজতে ঘষে দিই। সব লেকগুলোতে সালফার পড়ে গেছে, আসলে জল ঢোকে তো, তার জন্য এই অবস্থা। জল না ঢুকলে এই অবস্থাটা হয় না, আর জলের জিনিস তো ঢুকবেই জল। দেখুন, কানেকশানটা করে দিলাম এলিমেন্টের সঙ্গে আর থার্মোস্টারের। হাতলে সুইচের যে অবস্থাটা, সেটা সুইচটা এমনি ফলস লাগিয়ে দিতে হবে, নাহলে ওই জায়গাটা গ্যাপ থেকে যাবে, খুব বাজে লাগবে, হাত পা ঢুকে যাবে। দরকার নেই, সুইচটা শো হিসেবে থাকবে,
হাতলটা কভারটা আগে লাগিয়ে দেওয়া যাক।